আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আরা আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দ সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র ماہ Ramadan উপলক্ষ্যে সময় সংবাদের বিশেষ প্রসাসুক অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব সাহরির গুরুত্ব তাৎপর্য ও মাহাত্ব্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাটি বুঝার এবং তदन অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় শ্রোতা ماہ Ramadan আল্লাহ তাআলা কর্তৃক একটি বড় নিয়ামত এই মহান মহানব্বুল আলামিন উম্মতু মুহম্মদীকে বিশেষ নিয়ামত হিসেবে দান করেছেন যেমনটি রসুলি আকরম সাল আলহ আসালাম বলেছেন যারু সিয়াম ওয়িয়াম আল্লাহ তালা এই মাহের রমাদানের সিয়ামকে ফরত করেছেন এবং রাত এবাদত করাকে নফল হিসেবে অভিহিত করেছেন রাত জেগে এবাদত করাকে আল্লাহুল্লাহ সাহরহু আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন রাসুলি আকরম সলাল্লাহ আলিহ আসালাম আমাদেরকে বলছেন যে মনকা ইমান কোনো ব্যক্তি যদি ইমানু হেত সাহাবের সাথে সবের আশায় এই মাহের রমাদানের রাজ্যে গিয়ে আবাদত করবে আল্লাহ তাল্লাহ শাহনুহু তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সুপ্রিয় সুতরাং আসুন আমরা এই মাসের একটি শ্রেষ্ঠতম এ সেটা হলো সেহেরি খাওয়া আমরা এই সেহেরি খাওয়া সম্পর্কে আলোচনা করি কি কারণ আপনি মাহের আমাদানের সিয়াম পালন করতে হলে আপনাকে কিন্তু সেহেরি খেতেই হবে এবং এই সেহেরির মধ্য দিয়ে আপনি অনেক অনেক ভালো কাজগুলো করতে পারেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা আপনি পড়তে পারেন আল্লাহ তালা তাহাজুদের নামাজ রাসুলি আকরাম সাল্লু আলহিউ আসাল্লামের জন্য নফর হিসাবে অভিহিত করেছেন কিন্তু আল্লাহ বলেছেন মাহমুদা আপনি এই নফল এবাদতটি করবেন কিন্তু আল্লাহ তালা আপনাকে মাকাম মাহমুদ তার প্রশংসিত স্থানে আপনাকে পোষাবেন সোহান আল্লাহ এমনি একটি ভালো এবাদত তাহা যেন পড়তে পারি এবং তারপরে আমরা সেহেরি খেতে পারি হজরত আনাস বিন মারিক রজি আল্লাহ তালাহ নবীজের সাহাবি তিনি বর্ণনা করছেন রসুলি এই আসাল্লাম এরশাদ করেছেন চাষহার ও ফাইন্ডা হুফে শহুরে বারাকা নবীজি বলছেন যে তোমরা সেহেরি খাও কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন না সেহেরির বরকতটা সম্পর্কে একটু জানি কোনো মানুষ যদি সেহেরি খায় রাসুলি আকাম সাল আলিয়া সাল্লাম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন নিজে খেয়েছেন এবং নবীজি বলেছেন যদি একটি খেজের বিয়ে হয় তাহলে তুমি সেহেরি খাও কারণ সেহেরির মধ্যে বরকত আছে অন্য অন্য মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো কেউ তারা সেহেরি খায় না আর আমরা সেহেরি খেয়ে থাকি আর সেহেরি খেলে শেষ রাতে যখন শুভ শাদিকের পূর্বে সেহেরি খাওয়া হয় তখন ওই ব্যক্তির শরীরটা সতেজ থাকে এবং সে চৌদ্দ পনেরো ঘন্টা যতই রোজা রাখুক না কেন আল্লাহ তারা থেকে এমন একটা প্রাণ শক্তি দেন যেই শক্তির কারণে সে সেহেরি খাওয়ার বদৌলতে তার দেহটা পুষ্ট থাকে এবং সে অনায়াসে সে পালন করতে পারে নবীজি নিজে সেহেরি খেয়েছেন এবং সাহাবিদেরকে এই সেহেরি খেতে উদ্বুদ্ধ করেছেন সুপ্রিয় শ্রোতা আমরা অনেক সাহাবিদের জীবনে দেখেছি যে তারা শুধু সেহেরি খেতেন না বরং সেহরি খাওয়ার জন্য অন্যান্য সাহাবিদেরকে দাবাত দিয়ে বাড়িতে নিয়ে আসতেন এবং শেষ রাতে আনন্দের রোল পরিচিত যেত কারণ তারা দলবদ্ধভাবে তারা সেহেরি খাওয়ার চেষ্টা করতেন নাসাই শরীফের একখান হাদিস নবীজি সেহেরি খাওয়া অবস্থায় একজন সাহাবি আসলেন তিনি তাকে বললেন এই খাবার বরকতের আল্লাহাক বিশেষভাবে তোমাদের দান করেছেন তার মানে তোমরা খাও এটা কখনও ছেড়ে দিও না নবীজি উদ্বুদ্ধ করেছেন যে একজন সাহাবি যখন এসে দেখলেন নবীজিকে এই সেহেরি খাচ্ছেন তখন নবীজি তাকে বললেন যে এই এটা সেহেরি খাওয়া সুতরাং এটা বরকতের খানা তোমরা এটা কখনো ছেড়ে দিবে না তিনি নিজেও খেয়েছেন অন্যকেও খেতে উদ্বুদ্ধ করেছেন তাবারানি শরীফে এসেছে হজরত বিন মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন নবীজি বলেছেন যে তিন জিনিসে বরকত আসে মধ্যে একটা হলো জামাহাতে মানে যখন সংঘবদ্ধভাবে থাকে জামাহাতে নামাজ পড়ে তখন আল্লাহ সেখানে কী দেন সেখানে বরকত দেন জীবনে একটি সুন্দর খাদ্য ছিল শারিদ এটার মধ্যে আল্লাহ বরকত দেন এবং সেহেরির মধ্যে আল্লাহ তারা আমাদেরকে বরকত দিয়ে থাকেন সুপ্রিয় সুতা শেহের দিনভর এপাততের জন্য প্রয়োজনীয় শক্তি শরীরে সঞ্চিত করে এবং সেহেরি ভিত্তিত রোজা রাখা কষ্টসাধ্য ছিল বলে আল্লাহ এক সময় ছিল যখন সেহেরির প্রচলন ছিল না সাহাবারা তখন এত কষ্ট পেতেন যে রসুল আকাম সাল্লু আলিহ্লামের মায়া রেগে গেলো যে এত কষ্ট করে তারা সিয়াম পালন করছেন এই জন্য রসুলি আকাম সাল্লু আলিহি আসাল্লামকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে বলছেন যে তোমার উম্মতরা যেন শেষ রাতে উঠে শেহরি খায় কারণ আল্লাহ রবীন্দিন একজন মানুষকে কষ্ট করে সিয়াম পালন করতে দেন না কারণ আল্লাহ বলেছেন ইউরিউুল্লাহ বিকুমুল ইউসরা ওরা ইউরিদুল বিকুমুল আয়সরা আল্লাহ তালা চান তোমরা সহজ সরলভাবে একদম সুন্দরভাবে তোমরা আল্লাহর বিধান পালন করো আল্লাহ তোমার কোনো কঠিন বিধান তোমাদেরকে চাপিয়ে দিতে চান না এই জন্য আল্লাহ তোমাদেরকে শেহরি খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কারণ শীর্ষ বারাকা এই শেহেরিতে বরকত আছে সেহেরি খাওয়াকে কেন্দ্র করে ভোর রাতে ঘুম থেকে উঠে তাহজুদের নামাজ পড়া হয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তার প্রিয় বান্দাদের পুরস্কারের কথা তাকে তিনি যে কি মোমেন এই কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন যারা রাত জেগে উঠে আল্লাহকে সেজদা করে কেয়াম করে এবং এভাবেই তারা রাত্রি জাগ্রত করে তার মানে তাদেরকে বলা হচ্ছে যারা এই পৃথিবীতে তাহাজুদের নামাজের বুজার এবং তাহাজুদ নামাজ তারা নিয়মিত পড়েন এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে মক্কা থেকে মধ্যে হিজরত করার পর সাহাবিরা যখন তাকে ঘিরে ধরলেন মদিনাতে তিনি সর্বপ্রথম যে বিধানগুলো বলেছিলেন তোর মধ্যে একটি হলো নাস লেসফিল নিয়াম যে যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যাবে তখন উঠে সালাত আদায় করবে কারণ এই সালাত হলো আল্লাহ কাছে সবচেয়ে নৈকট্যময় সালাত অত্যন্ত কল্যাণের সালাদ যদি এটা করতে পারো ফতুল জান্নাতবে সালাম তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে এবং আরেকটা জিনিস আছে যে শেষ সাথে উঠে যখন মানুষ সিয়াম পালন করার জন্য সেহিরি খেতে উঠে তখন কিন্তু আল্লাহ তারা তখন তাদেরকে যে ডেকে ডেকে বলেন হালমি মুস্তাফির ইনফাক ফির আলা হোক হালমিন মুস্তদ্দিক ইনফার্জুকা হোক হালমিন মুক্তালি ইনফাউিহেলা কাদা বা কদা আল্লাহ কিন্তু প্রতি রাতেই এই শেষ প্রহরে এসে একেবারে শেষ দিকে এসে দুনিয়ার আসপানে এসে মানুষকে ডাকে আর বলে তোমরা কে গুণা করেছ আমাকে বলো আমি গুণা মাফ করে দেবো কে রিজিক চাচ্ছ আমাকে বলো আমি তোমার রিজিক বাড়িয়ে দেবো কে বিপদ আপদ মুসিবতে আসো আমাকে বলো আমি তোমার সমস্ত বিপদ দূর করে দেবো ঠিক এমনি এই ডাকগুলোর সাথে সাড়া দিয়ে যদি আমরা মহান রবের কাছে বলতে পারি কানু কারিল অবিল আসহার হোম ইস্তাক ফিরুন আল্লাহ তারা বলেছেন পবিত্র করানু কারিমে যে আল্লাহর প্রিয় বান্দারা কখন এই বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না তারা কিন্তু বিষ্ণা থেকে তাদের বডিটাকে আলাদা করে এবং তারা প্রত্যুষে সুবে সাহেকের পূর্বে তারা আল্লাহর কাছে রোনাদি করে তারা ফরিয়াদ করে এবং আল্লাহ তালা তাদের ফরিয়াদগুলো কবুল করেন সুপ্রিয় সুতা বিধান আমরা আল্লাহর তরফ থেকে ভালোবাসা রহমতের নিদর্শন এটা আল্লাহর তরফ থেকে একটি ভালোবাসা এবং রহমতের নিদর্শন শেহরির বিধান ছাড়াও যদি কোনো রোজা রাখতে হতো তাহলে কিন্তু বান্দার রোজা রাখাটা ফরজ ছিল কিন্তু তারপরও আল্লাহ শেহরি খেয়ে আমাদেরকে রাতভর এবাদত করার যে স্টেবিনা দিয়েছেন সেই মধ্যে আমরা আমাদেরকে রোজা রাখার যে সুযোগ দিয়েছেন সেটা আমরা পেয়েছি এটা না দিলেও কিন্তু আমাদেরকে সিয়াম পালন করা আমাদের বিধান ছিল শ্রী আকমসল সাল্লাম আরও যে বিষয়গুলো বলেছেন যে যারা ভোরে সেহেরি খেতে উঠে আল্লাহ খুশি হয়ে তাদের বিশেষ রহমত বর্ষণ করেন আল্লাহ যারা ভোর রাতে শেহরি খেতে উঠে রসমসালাম বলছেন যে আল্লাহ তালা তাদের উপর বিশেষ রহমত নাজির করেন এবং ফেরেস তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন সুহার আল্লাহ আমরা সেহেরি তো খাই সেই সাথে আমরা ফেরেশতাদের দোয়া কিন্তু আমরা পেয়ে থাকি এ সেহেরির মধ্য দিয়ে এবং আরও সেগুলো প্রিয় নবী সেহেরির সময় দুই একটি খেজুর খাওয়াকে উত্তম বলেছেন এর পুষ্টিগুণ অনেক বেশি যদি আমরা সেহেরি খাই এবং সেটা যদি আমরা খেজুর দিয়ে খাই রসোলের সুন্নত পালনার্থে তাহলে এটা আরও বেশি কারণ খেজুরের গুণাগুণ ভাতের চেয়ে ভালো রুটির চেয়ে ভালো এই জন্য নবীজির অনুসরণ করে আমরা খেজুর দিয়েও সেহেরি করতে পারি আমরা সেহেরি খাওয়ার খাইতে উঠলে আমরা যেমন তাহাযুদ্ধে নামাজ পড়তে পারি আমরা সেভাবে তাসপি তাহালিলেও পড়তে পারি কারণ একটা বিশেষ সুযোগ আমার আল্লাহ তারা দিয়েছেন যাতে করে আমরা সুযোগটাকে কোনোভাবে অবহেলা না করি এবং আহলে কিতাব আমাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো আহলে কিতাব যারা তারা এই সেহেরি খান না আর আমরা সেহেরি খেয়ে থাকি রাসুলি আকরাম সলিল্লাহ আলিয়া যেন বিশেষ করে তাকে দিয়েছেন যেন আমরা সেহেরি খাই সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত সিয়াম পালনের জন্য যে শেহেরি খেতে হয় সেই শেহেরির আমরা গুরুত্ব মাহাত্ম এবং ফজিলত তাৎপর্য বর্ণনা করলাম আসুন আমরা সকলে এই সকল বিষয়গুলো অনুধাবন করে আমরা সেহেরি খাই নবীজি খেয়েছেন আমরাও খাবো এবং আমরা নবীজিকে অনুসরণ করে আমরা ওই খেজুর দিয়ে সেহেরি খাবো আল্লাহ তালা আমাদের সকলকে সেহরি খেয়ে বরকত হাসল করা তৌফিকে দান করুন আমিন আনিল আনহামদুলিল্লাহ রবির আরামীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক